আমরা এখন আমিনুল ইসলাম সুহাগ এইচজেডএস কোম্পানির অত্যন্ত ডাইনামিক একজন নেতা তার কাছ থেকে এইচজেডএসের যে প্রথম ট্যুরে তিনি বাংলাদেশ থেকে আসছেন তার অনুভূতি সম্পর্কে জানব। গতকালকে থেকে আজকের দিন পর্যন্ত তার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাদের এইচজেডএসের পরিবারকে। আমাদের সাথে শ্রদ্ধেয় আতিকুর রহমান ভাই আছেন এবং আমরা প্রায় 10 জনের একটি টিম চায়নাতে আসছি। 12 জন। আমার ব্যক্তিগত অভিমত হলো মানে একটি চমৎকার ট্যুর হচ্ছে, যেখানে মানে কী বলবো, রাজকীয় একটা ট্যুর হচ্ছে। আমরা রাজকীয় অভ্যর্থনা পাচ্ছি এবং লাক্সারিয়াস হোটেলে থাকতেছি, রাজকীয় খাবার, মানে একটা অন্যরকম অনুভূতি। এটা আমরা যদি না আসি বুঝতে পারবো না। আমরা সবাইকে আমন্ত্রণ করবো এইচজেডএসের পরিবারের মাধ্যমে পরবর্তী যে সফরটা চায়নাতে হবে সেখানে সবাই আসবেন এবং একটি চমৎকার ট্যুর উপভোগ করবেন। এইচজেডএস পরিবারের মতো বা হাইজিসানের মতো এত বড় লাক্সারিয়াস ট্যুর আমার মনে হয় না বাংলাদেশে যত চাইনিজ প্রতিষ্ঠান আছে তারা করতে পারতেছে। আমি সবাইকে আহ্বান করব এইচজেডএস পরিবারে আসার জন্য এবং তাদের সাথে একটা ট্যুরে অংশগ্রহণ করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুনদের উদ্দেশ্যে? নতুনদের উদ্দেশ্যে আমার বলা হলো আমাদের যারা এইচজেডএসের পরিবারের যারা সদস্য আছেন তারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে ট্যুরে অংশগ্রহণ করেন তাদের জন্য এরকম লাক্সারিয়াস বা রাজকীয় আতিথেয়তা এবং অভ্যর্থনা রেডি আছে। এবং যারা আমাদের সাথে এখনও সংযুক্ত হন নাই তারা যদি হন তাহলে অন্য প্রতিষ্ঠানগুলির থেকে একটি ব্যতিক্রম ফ্লেভার আপনারা এখানে পাবেন, যেখানে আপনাদেরকে মানে সম্মান পরিচিতি ইজ্জত বা আমরা যেটা বলি টাকা সব কিছু একটা ভরপুর ব্যবস্থাপনা হাইজিসানের মাধ্যমে আছে। আপনাদের সবাইকে আহ্বান করবো যাকে যাকে এইচজেডএস পরিবারে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ 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 ধন্যবাদ।